আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমরা জানব সূরা ফাতিহার মধ্যে আমিন নাই, অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে তো আমিন বলতে কোনো শব্দ নাই আয়াতের মধ্যে, তাহলে আমরা কেন সূরা ফাতিহা বলার পরে আমিন বলবো? এ বিষয়ে ওলামা একরাম কি বলছেন এবং এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। যখন কোরআন হাদিস থেকে কোনো বিধান আরোপ করা হয় মানুষের জন্য, সেটা কয়েকটা জিনিসের ভিত্তিতে। এক নম্বর আল্লাহর কোরআনে দেখতে হবে, দ্বিতীয় নম্বর সুন্নতুর রাসূলিল্লাহ অনুসরণ করতে হবে, দেখতে হবে, তারপর হচ্ছে ইজমা, তারপর হচ্ছে কিয়াস। তো আল্লাহর কোরআনে নেই ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিসে এসেছে, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে সাথে হবে তার গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। এই জন্য সূরা ফাতিহার পরে, এবং সূরা ফাতিহা হচ্ছে একটা মোনাজাতের মতো আল্লাহর কাছে চাওয়া, তো কেউ যখন কোনো কিছু চায়, আমরা চাইলাম, তখন আবার কেউ যদি আমিন বলে তখন আল্লাহ সেটা কবুল করেন। এই কয়েকটা জিনিসের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমিন বলার কথা হাদিসের মধ্যে বলেছেন। এই জন্য যার আমিন আর ফেরেশতাদের আমিন নামাজের মধ্যে দুইটা বলা একসাথে হবে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করবেন। এবং এর মধ্যে আল্লাহ পাক অনেক কিছু চাওয়ার জন্য দিয়েছেন, অনেক দোয়া বাক্য শব্দ রয়েছে, এমনকি আল্লাহ রাসূল নিজে বলেছেন এই জন্য আমিন বলতে হয়, এছাড়া অন্য কোনো কারণ নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।